আমি কি কিনেছি সেগুলো তোমাদেরকে আমি সব দেখাবো ঘরে গিয়ে। অনেক বড় মার্কেট এটা, ইউকের হিলসের। দেখতে পাচ্ছ ক্লথ সেকশন, জামা কাপড়ের শপ। এটা হচ্ছে অনেক বড় মার্কেট, শুধু অ্যাস্টার লিভিং কেন, নানা রকমের সবকিছু জিনিসপত্র এখানে পেয়ে যাবে। একটা বড় মার্কেট আছে, অনেক কিছু আছে এখানে। স্টারবাকস রয়েছে, বুটস আছে, কার ফ্যাক্টরি, কার, মানে অনেক রকমের, অনেক ব্র্যান্ডের সব মল টাইপের আছে, শপিং মল টাইপের। তো যার যেখানে ইচ্ছা সে সেখানে গিয়ে নিজের মনের মতো জিনিস কিনতে পারে। এটা হচ্ছে বাইরের এরিয়াটা। তো আমি ঘরে যাই, ঘরে যাওয়ার পর তোমাদেরকে বলবো যে কী কী কিনেছি আমি আর কী কী লাগবে, সস্তা পড়লো না কত দাম পড়লো, কী পড়লো, সব কিছু তোমাদেরকে জানাবো আমি ঘরে গিয়ে। ফুড হলে কেফেতে খেতে, তো কী নিয়েছি দেখাবো তোমাদেরকে। দেখো তো বলো কেমন লাগছে খেতে। ফাজিতাটা দেখো, দারুন খেতে। আর ভিতরটা দেখা যাচ্ছে জানো, এটা হচ্ছে চিকেন ফাজিতা, পুরো চিজে ভরে রয়েছে। কোটিংটা হচ্ছে একদম নরম তুলতুলে। তোমার বর খাচ্ছে, বুঝতেই পারছো তোমরা, তার সাথে কোক। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ করছি এই সময় আমরা এখন। তো এবার আমিও খাবো, তোমার খাবারটা আমার বর দেখাবে তোমাদের। মারাত্মক লেভেলের খেতে এটা, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তোমাদেরকে দেখাবো। খাওয়ার সময় আমার হাজবেন্ড শ্যুট করে নেবে, দেখো খুবই ভালো খেতে। স্টাফিংটা দেখতে পাচ্ছ ভিতরে রয়েছে, পুরো চিকেনে ভরা, চিজ আর টমেটোতে ভরা, আরও কিছু মশলা দেওয়া আছে। অপূর্ব অপূর্ব খেতে, দারুণ টেস্ট। তো ফার্স্ট টাইম এটা আমি খাচ্ছি, কেমন লাগছে? দারুণ অসাধারণ টেস্ট। মানে যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মার্ক অ্যান্ড স্পেন্সার ফুড হল, এখানে খাচ্ছিলাম। এটা অনেক বড় ব্র্যান্ড আছে। এখানে খেলাম, এখন খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবার পালা। তো বাড়ি যাব, মানে হোটেলে যাব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কি কি কিনেছি। এটা হচ্ছে খুন্তি, এটা হচ্ছে হাতা, কারণ এখানে গ্যাসের একটু প্রবলেম রয়েছে, এখানে হবে বা ইন্ডাকশনে রান্না হয়, তো আমরা যে জায়গাটায় যাব হতে পারে সেখানে ইন্ডাকশনে রান্না হবে বা হবে, যাই হোক এটা হব ইন্ডাকশন, দুটোতেই আমরা করতে পারবো। তো এত কিছু আমরা কিনেছি, এটা হচ্ছে 25টা সেট পেয়েছি একসাথে 3 পাউন্ডে। এটা হচ্ছে কাঁচের বোল, এটা কত করে বেশ 75 পয়সা করে পেয়েছি। 75 পেন্স মানে হচ্ছে 75 টাকা। আর এই যে রুটির বেলনাটা দেখতে পাচ্ছ, বড়টা নিয়ে নিয়েছি আমি সব থেকে, কারণ এটা হচ্ছে 4.5 পাউন্ড, তো এটা হচ্ছে 450 টাকার। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চপিং বোর্ডটা, এটা নিয়েছে, আমার দামগুলো ঠিক মনে পড়ছে না, তোমার শাশুড়িকে জিজ্ঞেস করতে হচ্ছে কত নিয়েছে। 175 মানে 175 টাকা। তো এদের হিসাবে পাউন্ডে এখানে 1 পাউন্ড 2 পাউন্ড বা 20 পেন্স 50 পেন্স মানে 20 টাকা, 50 পেন্স মানে 50 টাকা, তো এইভাবে শুরু। এটা নিয়েছে 18 না 19 এরকম কিছু নিয়েছে, যেটা হচ্ছে কড়াই, এখানকার কড়ার মতো আমি ইউজ করতে পারবো এটাকে। তো এটা নিয়েছে মনে হয় 20-21 এরকমই কিছু নিয়েছে, মানে 2100 ধরো, 18 আচ্ছা 18 পাউন্ড মানে 1800। এই যে ছোট্ট এটা দেখছো, এটা আমি নিয়ে নিয়েছি, এটা আদা রসুন, মাঝে মধ্যে ধরো পেঁয়াজটাও বেটে নেওয়া যাবে, বা আদা যখন চা খেতে ইচ্ছা করছে তো আমি আদাটা ছেঁচে নিতে পারবো, কারণ এখানে তো আর শিলনোড়া বা তোমার শিল বা নোড়া এসব ইউজ হয় না। আর এটা হচ্ছে ভাতের, এটা ভাত করার জন্য, বিরিয়ানিও করা যেতে পারে, নানান রকম মানে রাইসের প্রিপারেশনের মতো আমি করতে পারি। এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে রান্না বান্না সবকিছু করতে পারি। আর এই যে আমার শাশুড়ি দেখাচ্ছে সসপ্যান, এই ছোট সসপ্যান, পুচকি সসপ্যানটা, এর মধ্যে আমি চা দুধ এসব কিছু গরম করতে পারি। আর এটা হচ্ছে ছোট ছোট কাপড়, এটা হচ্ছে কাপ মগ, যেটার মধ্যে আমি চা খাবো বা কফি খাবো, যেটাই যাই হোক। আর সব থেকে সুন্দর এটা লাগলো যে এখানে ভাতের ফ্যান গালার জন্য এই যে এই জিনিসটা। আর এটা হচ্ছে নিয়ে নিয়েছি আমি, দুটো সেট পেয়েছি, এটা জানি না কত, 2.75 বা 3.75 এরকম কিছুতেই পেয়েছি আমি। 2.75 মানে 2 পাউন্ড 75 পয়সা মানে 275, তো দুটো দিয়েছে একসাথে। তো এটার মধ্যে আমি সবজি কেটে রাখতে পারি, এটা মাইক্রোওয়েভ প্রুফ, আমি মাইক্রোওয়েভেও ঢুকিয়ে দিতে পারি। গ্লাভস কিনেছি, এখানে প্রচণ্ড ঠান্ডা, আমার হাত তো ক্যামেরা করতে গিয়ে যখন ক্যামেরাটা ধরছি আমি আর ঘোরাচ্ছি, তখন আমার হাত পুরো মানে কি বলবো লাল হয়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে পুরো, এত এত ঠান্ডা। আজকে 7 ডিগ্রির মতো চলছে, সকালে আরো কম ছিল, 2 না 3 ডিগ্রি ছিল। তো এত কিছু জিনিসপত্র আমি কিনে নিয়েছি, কিচেন ইউটেন্সিল সব, যেগুলো আমি ইউজ করব, কারণ এখানে আমি থাকবো এখন 6 মাস হতে পারে বা 6 মাসের বেশি হতে পারে, সেটা জানি না এখনো ঠিক নেই। তো তোমাদেরকে দেখালাম কি কি কিনেছি আমি, তো চলো পরে দেখা হবে আবার, এখন এর জন্য বাই বাই।